भारत माता की जय। भारत माता की जय। बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। जिंदा अरे अरे অধ্যায় করোনা মোকাবিলা সে বিষয়ে আগে দিলে পশ্চিম বাংলা যা ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের অসুবিধা হয়েছে সেটা হতো না। তো যদি উনি দিতে চাইছেন তাহলে রাজ্যপালের কাছে গিয়ে রিজাইন দিয়ে দেওয়া উচিত, শুধু মুখে বললে তো হবে না। কেন আমরা তো একটা গণতান্ত্রিক দল, সে সংবিধানকে মেনে চলি। মমতা ব্যানার্জির মতন তো হুজুকে কথা বলবো না, অহুজুকও কাজও করবো না। কিন্তু যেভাবে পরিযায়ী শ্রমিকের সঙ্গে অন্যায় করেছেন উনি, আজকে লোক বাইরে যেখানে বিজেপি স্টেট নেই সেখানকার যে মজদুরদের অবস্থা হয়েছে সেটা আর কি বলা যাবে। এখন যখন তাদেরকে পারমিশন দিচ্ছিলেন না তখন সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে আইন প্রয়োগ করে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, তখন হাওড়ায় না নামিয়ে কাউকে হাওড়ার লোককে নামানো হচ্ছে জলপাইগুড়িতে, জলপাইগুড়ির লোককে বর্ধমানে, এইসব করা হচ্ছে। আর মমতা ব্যানার্জির সরকার পুরোপুরি ফেল। মমতা ব্যানার্জি আজকে সারা বাংলায় নিজের দলের লোকেরা মমতা ব্যানার্জির উপর প্রশ্ন করছে। দাদা রাজ্যের অনেক জায়গায় এলাকার মধ্যে দত্তপুকুরে কোথাও বিদ্যুৎ নেই, শুধু যেখানে যাদের উনার ভোট ব্যাঙ্ক যেখানে আছে 30% যে ভোট ব্যাঙ্কগুলো সেই জায়গাগুলো লাইট দিয়ে দেওয়া হলো, আর পুরো দত্তপুকুর আমডাঙ্গা এলাকা পুরো এরকম, শুধু আমার এলাকা বলছি, সারা জায়গায় একই অবস্থা আছে। এই কী বলবেন? দেখুন মমতা ব্যানার্জির কাছে পুলিশ আর গুন্ডা এই দুটোই রয়ে গেছে। এখানে একজন ওসি আছে এখানে বীজপুরে, সে দালালি চরম সীমা পৌঁছে গেছে। ও বুঝতে পারছে না যে ওর পেনশনটা কিন্তু বিজেপি সরকারের মধ্যে পাবে, কিন্তু পেনশনও পাবে না, এটা দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি। ও যত মানুষের উপরে অত্যাচার করছে তার ফল কিন্তু ওকে এই এই বীজপুর থানায় বসে ওকে ভুগতে হবে। আরেকটা প্রশ্ন, সেটা 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 সাধারণদার ব্যাপার আছে। সাধন পাণ্ডে একটা সিনিয়র মানুষ, যেভাবে অপমান করা হয়েছে সাধারণদার মতন লোক এখনও কেন ওই দলে আছে এটাই প্রশ্ন আছে।